নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর। চাকরি প্রার্থী ভাই বোনেরা কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, পদের নাম সহ বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন, আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে oceei.telecom.bd অথবা alljobs.telecom.bd/ocei, এই দুটা যে কোনো একটা লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। কর্মী নাম্বার এক, পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে একজন। প্রয়োজনীয় যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুরোধ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ বাংলা 45 শব্দ থাকতে হবে, কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে। কর্মী নম্বর দুই, পদের নাম হচ্ছে হিসাব রক্ষক, বেতন গেট হচ্ছে 15, 9,700 টাকা থেকে 23,490 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে 5 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কর্মী নম্বর তিন, অফিস সহকারী নিয়োগ প্রদান করা হবে 6 জন, বেতন গেট হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন অনুমোদিত শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 বাংলায় 20, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর চার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে 5 জন। কোন স্বীকৃত বোর্ড হতে অনুরোধ দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার টাইপিং এর গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর পাঁচ, পদের নাম হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, বেতন গেট হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে নিয়োগ প্রদান করা হবে 2 জন। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিং এর গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর ছয়, হিসাব সহকারী নিয়োগ প্রদান করা হবে 3 জন, বেতন গেট হচ্ছে 16, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হিসাব সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা, এবং অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 8 জন, 20তম গ্রেডে, 8,250 টাকা থেকে 20,010 টাকা স্কেলে। কর্মী নম্বর সাথে কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই কর্মী নম্বর 1 থেকে 7 নম্বর পদে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না, তারা হচ্ছেন নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, লক্ষ্মীপুর, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, দিনাজপুর, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর জেলার বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে 11/6/2023 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে তারা আবেদন করতে পারবেন। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, সেক্ষেত্রে আবেদনের ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। লিখিত বা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, আর মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক 1 সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা এখানে দেওয়া আছে ক থেকে ইয়ে পর্যন্ত, এই যে তালিকাগুলো দেখতে পাচ্ছেন এই কাগজপত্রগুলো আপনাকে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এবং কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, তিনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। প্রাথমিক অবস্থায় প্রার্থীকে কোনো কাগজপত্র দাখিল করতে হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর ocei.gov.bd তেও পাওয়া যাবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণ করার সাবমিটের 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টা SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের 2623 টাকা সহ 223 টাকা 1 থেকে 6 নম্বর পদের জন্য এবং 7 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের 2612 টাকা সহ 112 টাকা অনেক 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটো পদ্ধতি অনুসরণ করে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে হবে। এছাড়া আবেদনপত্র সাবমিটের সময় আপনাদের কিন্তু ছবি এবং স্বাক্ষর আপলোড করে দিতে হবে। এক্ষেত্রে রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এই ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।